ও নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো দেখুন ভাই আপনারা অনেকে জানতে চাইছিলেন যে সিটেট এক্সামে বাংলা ব্যাকরণ কী কী পরীক্ষায় আসে এবং বাংলা ব্যাকরণের সম্পূর্ণ সিলেবাসের গাইডবুক আমরা কোথা থেকে পাবো তো দেখুন তাছাড়া আপনারা যারা প্রথমবার সিটেট পরীক্ষা দিতে চলেছেন তাদের জন্য আজকে কিছু কথা আমি আলোচনা করবো তো বাংলা সম্পূর্ণ সিলেবাসে আপনাদের কী কী থাকবে পেপার ওয়ান এবং পেপার টু এই সবগুলি ব্যাপার নিয়ে আজকের এই আমাদের আপনাদের সঙ্গে একটু কথা বলবো তো দেখুন সিটেট পরীক্ষায় আপনাদের পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু যাই হোক না কেন সিলেবাস প্রায় সমান থাকে তো সিলেবাসের মধ্যে আর যদি আপনাদের পেপার ওয়ান হয়ে থাকে ভাই ধরে নিন যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান আমরা ধরতে পারি পেপার ওয়ান পেপার টু যাই হোক না কেন দুটির ক্ষেত্রে কিন্তু সিলেবাস সমান হবে আগে বলেছিলাম তো দেখুন ল্যাঙ্গুয়েজ ওয়ান তো ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে আপনাদের একটা গদ্য থাকবে গদ্য একটা গদ্য দেওয়া থাকবে তার নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকবে তারপর আরেকটা পদ্য দেওয়া থাকবে মানে একটা কবিতা দেওয়া থাকবে কবিতার নিচে কিছু প্রশ্ন থাকবে এই গদ্য এবং পদ্য মিলিয়ে থাকবে আপনাদের পণ্ডমার্ক আর বাকি পণ্ডমার্কের থাকছে আপনাদের কি প্যাডাগজি ঠিক আছে তো বাংলা প্যাডাগোজি আপনাদের থাকছে বাকি পণ্ড নম্বরের থাকছে প্যাডাগোজি এই সম্পূর্ণ বাংলা ভাষায় ত্রিশ নম্বর আপনারা পাবেন ল্যাঙ্গুয়েজ ওয়ানে সেটা পেপার ওয়ান হোক বা পেপার টু হোক এবং এই যে গদ্য এবং পদ্য এই যে গদ্য এবং পদ্য থেকে যে আপনাদের পনেরো মার্ক আসবে এখান থেকে আপনাদের সেভেন অথবা আট মার্ক থাকবে আপনাদের বাংলা ব্যাকরণ এখান থেকে গদ্য এবং পদ্য থেকে সাত কিংবা আট নম্বর আপনাদের কোনো কোনো সময় ছয় আসতেও দেখা যায় তো কোয়েশ্চন ব্যতিক্রম থাকে কোনো ইয়ারে ছয় ছয় মার্ক আসে কোনো ইয়ারে সাত মার্ক দেখতে পেয়েছি প্রিভিয়াসের কোয়েশনে কোনো ইয়ারে আবার আট মার্কও দেখতে পেয়েছি তো বাংলা ব্যাকরণ থেকে এই গদ্য এবং পদ্য থেকে আপনাদের সাত এবং আট মার্ক চলে আসে তো আলটিমেটলি গদ্য এবং পদ্য মিলিয়ে আমরা পেলাম মার্ক আর প্যাটাগজির দিক দিয়েও মার্ক ঠিক আছে এবং ল্যাঙ্গুয়েজ টু দেখুন ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রেও কিন্তু একদম সেম থাকছে ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদের পদ্য থাকছে না ঠিক আছে পদ্য থাকছে না এই দুটোই কিন্তু গদ্য দুটা গদ্য এখানে প্লাস দিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ টু যদি আপনাদের থাকে কারো ল্যাঙ্গুয়েজ টু আপনারা নিয়ে থাকেন পেপার ওয়ান পেপার টু যাই হোক না কেন তো এই ল্যাঙ্গুয়েজ টুর ক্ষেত্রে কিন্তু পদ্য থাকছে না দুটোই গদ্য থাকবে আর দুটার গদ্যর মধ্যে মার্ক থাকবে টোটাল ফিফটিন মার্ক আর প্যাডাগজিতে থাকছে আপনাদের ফিফটিন মার্ক তো এই গদ্য এবং পদ্য থেকে আবার অ্যাকুরেটলি আপনাদের ব্যাকরণের মার্ক এই দুইটা গদ্য থেকে আপনাদের সাত কিংবা আট মার্ক আপনাদের বাংলা ব্যাকরণ আসবে কনফার্ম ঠিক আছে তো বাংলা ব্যাকরণ কী কী আসবে তো বাংলা ব্যাকরণ কী কী আসবে আমরা ডিটেলস দেখব তো গদ্য এবং পদ্ম তো আমরা দেখলাম তো এই ছিল আপনাদের দেখুন সহজগুরুর তরফ থেকে আপনাদের জন্য একটা বাংলা ব্যাকরণের গাইডবুক আমরা আপনাদের জন্য প্রোভাইড করেছি যেখানে আপনারা পাবেন কমপ্লিট সিলেবাস ফোর সিটের পরীক্ষায় বাংলা ব্যাকরণে যা যা ব্যাকরণ এসেছে প্রিভিয়াস বারো বছর থেকে প্রিভিয়াস বারো বছর তেরো বছরের মানে অ্যানালাইস করে আমরা এই গাইডবুকটা তৈরি করেছি যতগুলো টপিক আমরা চোখে পড়েছে প্রশ্ন এসেছিল প্রিভিয়াস ইয়ার বারো বছরে তো এই এই সবগুলো টপিক এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে কী কী টপিক আজকে আমি আপনাদের দেখাবো এক এক করে সঙ্গে থাকছে প্রায় ছয়শো পঞ্চাশ প্লাস এমসি সঙ্গে বাংলা ব্যয়া শুধুমাত্র বাংলা ব্যাক করোনা ছয়শো পঞ্চাশ প্লাস এমসি রয়েছে এটা আপনারা পিডিএফ আকারে পাবেন ঠিক আছে হ্যাঁ তো দেখুন তার আগে আমরা আপনাদেরকে সিলেবাসটা একটু দেখে নিই আর সিলেবাস আপনাদের কী কী রয়েছে দেখুন এটা হচ্ছে সেটের পরীক্ষার বাংলা যে ব্যাকরণ বই আমরা তৈরি করেছিলাম ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু পেপার ওয়ান পেপার টু যার যাই হোক না কেন সব ক্ষেত্রে কিন্তু একই কাজ দিবে তো সূচিপত্র দেখুন আপনারা স্ক্রিনশট করে রাখলেও রাখতে পারেন ভাই প্রথমে দেখুন ক্রিয়ার কাল তো ক্রিয়ার কাল থেকে কী ধরনের প্রশ্ন আসে এবং বইতে কী ধরনের দেওয়া রয়েছে আমি আপনাদের দেখাবো সাথে থাকবেন তো কারক বিভক্তি সমাজ তারপর হচ্ছে সন্ধিবিচ্ছেদ তারপর ভাষা ভাষা থেকে দেখুন সাধু ভাষা এবং চলিত ভাষা থেকে কিন্তু প্রশ্ন আসছে তারপর বাক্য পরিবর্তন সহজ জটিল এবং যৌগিক যদি একবার পড়ে নেন তাহলে সহজ সরল জটিল যৌগিক থেকে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন কারক থেকে সমাজ থেকে কাল থেকে যতই কঠিন প্রশ্ন আসুক না কেন আমরা একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যতই কঠিন প্রশ্ন আসুক না কেন আপনি হানড্রেড পারসেন্ট কারেক্ট আনসার করতে পারবেন ঠিক আছে ভাই তারপর শব্দ ভাণ্ডার তৎসম অর্ধ তৎসম এবং তদ্ভব শব্দ চেনার সহজ উপায় তৎসম শব্দ কীভাবে চিনবেন অর্ধতৎসম শব্দ কীভাবে চিনবেন তদ্ভ শব্দ কীভাবে চিনবেন খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে সেটা আমরা দেখে দিচ্ছি তারপর দেখুন পদ পদের মধ্যে বিশিষ্ট বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এখানে কিন্তু বিশিষ্টরা ভাগ রয়েছে বিশেষণের ভাগ থাকছে সর্বনামের ভাগ থাকবে অব্যয়ের ভাগ থাকবে ক্রিয়াপদের ভাগ অবশ্যই থাকবে সমাপিকা অসমাপিকা সকর্মক অকর্মক দ্বিকর্মক তারপর দেখুন সমার্থক শব্দ এবং প্রতিশব্দ তারপর দেখুন ছন্দ অলঙ্কার বিপরীত শব্দ তারপর রয়েছে বিগত বছরের প্রশ্ন ঠিক আছে বিগত দশ বছরের যে আমাদের বেঙ্গলি গ্রামারের প্রশ্ন এসেছিলো তার থেকে কয়েকটি বছরের প্রশ্ন আমরা এখানে ইনক্লুড করেছি লাস্টে আপনাদেরকে দেখে দেব এই বইটা সম্পূর্ণ একশো তেষট্টি পেজের একটা বই হয় এটা পেজ সংখ্যা হবে আপনাদের কত একশো তেষট্টি ঠিক আছে ভাই আরও ডিটেলসে আপনারা দেখুন এই দেখুন ক্লিয়ার কালার ক্রিয়ার কাল বলতে আমরা সাধারণত জানি যে ক্রিয়ার কাল অতীতকাল বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল তো বর্তমান কালের কিন্তু আরও চারটা ভাগ রয়েছে আপনারা যারা আমার প্রিভিয়াস ক্লাস আপনারা দেখেছেন তারা অবশ্যই জানেন তো বর্তমানকালের চারটা ভাগ যেমন সাধারণ বর্তমান ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান বর্তমান অনুজ্ঞা এগুলি আমরা কী করে চিনব একটা শব্দ দেখেই আমরা কি করে বুঝবো বা একটা বাক্য দেখে কি করে বুঝবো যে সেটা সাধারণ বর্তমান হবে না পুরাগঠিত বর্তমান হবে না বর্তমান অনুজ্ঞা হবে এই দেখুন চেনার উপায় একদম দেওয়া রয়েছে যদি ক্রিয়ার শেষে ই ও ইস এ এন থাকে তখন আমরা বুঝে নেব সেটা সাধারণ বর্তমান বা নিত্য বর্তমান যেমন এখানে ই রয়েছে এবার দেখি করি মানে ই রয়েছে তো এই ধরনের শর্ট ট্রিক্সের মাধ্যমে আপনাদেরকে এই সবগুলি আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই বইটিতে তো তারপর দেখুন এখানে তারপর এখানে দেখুন আমাদের আর এমসিকিউ স্টার্ট হয়ে গেল তো প্রত্যেকটা টপিকের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এমসিকিউ রয়েছে প্রত্যেকটা টপিকের সঙ্গে সঙ্গে আপনাদের এমসি রয়েছে এখানে দেখুন কারক বিভক্তি কারক নির্ণয় তো কারক হচ্ছে ছয় প্রকার আমরা জানি তো কারক চেনার সহজ উপায় কী কারক কী করে চিনবেন তো কারক কি করে চিনবেন তারপর কারক থেকে আপনাদের আর এমসিকিউ এখানে পুরো ডিটেলসে দেখা রয়েছে যে এই প্রশ্ন হচ্ছে কি দেখুন নৌকা ঘাটে বাঁধা ঘাটে কোন কারক তো ঘাটে তা হচ্ছে অধিকরণকারক কেন অধিকরণকারক সেটা ডিটেলস আপনাদের এখানে রেখা রয়েছে দেখুন নৌকা কোথায় বাঁধা উত্তর আসবে ঘাটে বাঁধা সুতরাং কোথায় দিয়ে প্রশ্ন করলাম তাই এই বাক্যটি এই বাক্যটিতে ঘাটে হচ্ছে অধিকরণকারক দেখুন তো ডিটেলস আপনাদেরকে আনসারের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে একদম ক্লিয়ার কনসেপ্ট এইভাবে সবটি আপনারা এইভাবে পুরো ডিটেলস আনসারটা কেন হলো যেমন বাড়ি থেকে এটা হচ্ছে অপাদানকারক আপনারা বাড়ি থেকে এটা হচ্ছে অপাদানকারক কারক তো এটা কারক যে হলো সেটা কেন হল কোথা থেকে নদী নদী দেখা যায় যদি প্রশ্ন করি তাহলে উত্তর আসবে বাড়ি থেকে তো এই ধরনের পুরো ডিটেলস আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে তো এই ডিটেলস সবগুলা পিডিএফ আপনি আপনার মোবাইলে এক্ষণে ডাউনলোড করে নিতে পারেন তো কী করে পাবেন আমরা অবশ্যই বলে দেবো ঠিক আছে তাছাড়া আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনারা ফলো করে রাখতে পারেন তো বিভিন্ন ধরনের ফ্রি পিডিএফ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে থাকি যার আনসার কি আমরা ফেসবুক পেজে দিয়ে থাকি তাই আপনারা সেই আনসার কিটা পেতে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং বিভিন্ন ধরনের পিডিএফও আমরা আমাদের সহজগুলো যে ফেসবুক পেজ রয়েছে এখানে আমরা দিয়ে থাকি সুতরাং আপনারা যদি এখনই ফেসবুক পেজটিকে ফলো করে না থাকেন এখনই ফেসবুক পেজটা ফলো করে নিন তাহলে বিভিন্ন ধরনের পিডিএফ আমরা এখানে কিন্তু প্রোভাইড করে থাকি গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা এখান থেকে পিডিএফ আকারে সেটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো যতগুলো জিনিস আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম এই সবগুলো জিনিস কিন্তু আপনারা যতগুলো সিলেবাসে রয়েছে সেই সবগুলো কিন্তু আপনারা এখানে পাবেন এখানে দেখুন যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এখানে দেখুন একটা মজার ব্যাপার বাই তো প্রিভিয়াস ইয়ের কোয়েশ্চনের যে যে প্রশ্নগুলো এসেছিল বাংলা ব্যাকরণ থেকে একদম এইভাবেই আমাদের সজ্জিত আছে বইটিতে প্রিভিয়াস ইয়ের কোয়েশন সিটেড জুলাই দুই হাজার উনিশ পেপার ওয়ান তো পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ টুতে একদম ক্লিয়ারভাবে লেখা আছে পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজটিতে কী কী গ্রামার এসেছিল দেখুন গ্রামারগুলো আমরা এখানে অ্যাড করেছি এবং তার আনসার কীগুলো কী হবে এই সাইটে দেখুন রয়েছে আনসার কী ঠিক আছে আনসার কী সহ এই পরীক্ষায় কী কী ব্যাকরণ এসেছিলো এইগুলি আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেপার এর ল্যাঙ্গুয়েজ ওয়ান ঠিক আছে এটা হচ্ছে পেপার টু ল্যাঙ্গুয়েজ টু তো পেপার টু ল্যাঙ্গুয়েজ টু পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান এখানে দু হাজার আঠারোর প্রশ্ন রয়েছে তো এই সবগুলোই একদম সিস্টেমেটিক্যালি সুন্দরভাবে আপনাদের জন্য প্রোভাইড করে দেওয়া হচ্ছে তো যদি এই বইটি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনটা লিঙ্ক পাবেন তো এই লিংকে ক্লিক করলে আপনাদের ফিফটি রুপিস পেমেন্ট করতে হবে তো ফিফটি রুপিস পেমেন্ট করার পর অটোমেটিক্যালি আপনাদের ইমেইলে এই বইটি চলে যাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাছাড়া যদি ডাউনলোড করতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশনে সহজগুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ঠিক আছে ভাই তো ধন্যবাদ ভালো থাকবেন আমাদের ক্লাস কন্টিনিউ চলছে প্রতিনিয়ত আমরা বাংলা গ্রামারের ক্লাস বাংলা প্যারাগজি তাছাড়া বাংলা ভাষা ফুল কনসেপ্ট আমরা সম্পূর্ণ আমাদের এই ইউটিউব চ্যানেলে কমপ্লিট করব আমাদের আপকামিং সেটার দুই হাজার চব্বিশের জন্য সুতরাং এক্ষুনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদেরকে ভিডিওটি একটিমাত্র শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ